মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি যদি একটু পুলিশকে বলো যে তুমি সবকিছু মিটমাট করে নিতে চাও, মানে তোমার আর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেই কথাটা আর কি। আচ্ছা মা, আমি যদি পুলিশকে বলি, পুলিশ কি আমার কথা শুনবে বলো? মানে আমার কথা শুনে ওরা কি আর কাজ করবে না? সেটা তো হতে পারে না। দেখো, যেটা হয়েছে আমার সাথে সেটা ওদের চোখের সামনেই হয়েছে। পুলিশ যাকে যাকে সন্দেহ করছে তাদের ডাকবে, ডেকে কথা বলবে। মানে ওরা যদি কিছু না করে থাকে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, ওদেরকে ছেড়ে দেবে। শুধু শুধু এত ভয় পাচ্ছে কেন? হ্যাঁ ঠিকই তো বলেছো বৌমা, আমি তো সেই কথাই ওদের বারবার বললাম যে তোমরা যদি কিছুই না করে থাকবে তাহলে পুলিশ তোমাদেরকে এমনি এমনি ধরতে যাবে কেন? তাদের কি কাজ নেই? তারা বলছে যে পুলিশ যদি তাদেরকে হাতের সামনে পেয়ে যায় তাহলে কি পুলিশ অত খাটতে যাবে নাকি? তাদেরকে অপরাধী বলে ধরে নেবে। তাছাড়া ওই আগে এরকম কাজকর্ম করেছিল তো, সেই জন্য তারা ভাবছে যে পুলিশ তাদেরকেই অপরাধী বলে ধরে নেবে। তোমার কি মনে হয় মা, ওরা এরকম কাজ করতে পারে? সত্যি কথা বলবো বৌমা, আমার কেমন যেন মনে হয় জানো তো, যে ওরা না একটু আগের থেকে পাল্টে গেছে। কিন্তু পুলু কেমন যেন আগের থেকে একটু অন্যরকম, একটু নরম সরম। আর প্রতীক্ষা, সেও তো দেখছি বেশ একটু গুছিয়ে সুচিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে কথাবার্তা বলছে। আর এত বড় একটা ঝামেলার মধ্যে পড়েছিল তো, আমার না এত সহজে ওরা আর ঝামেলার মধ্যে জড়াবে না। তাছাড়া আমার ছেলেটা খারাপ, পুলু সত্যি খারাপ, কিন্তু আমার কেমন যেন মনে হয় যে ও যত খারাপই হোক গো বৌমা, তোমাকে খুন করতে যাবে এই বোধহয় হতে পারে না বলো? মা, আগে বুঝি এরকম ঘটনা ঘটেনি? না গো মা, ঘটেছে। তুমি যদি সেই পুরনো কথা ধরে বসে থাকো তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। মানুষের জীবন তো বলো, মানুষেরই তো বদল হয় গো মা, মানুষের বদল হওয়াটাই স্বাভাবিক। না এখন তুমি যদি মনে করো যে সে বদল তুমি মানবে নে, তাইলে আমি কিছু বলবো না গো মা। আমি আর কদিন আছি? আমি তো চাই যে আমার ছেলেমেয়েরা সবাই ভালোভাবে আছে, শুধু এইটুকু যাতে আমি দেখে যেতে পারি, তাই না? আমার কি চিন্তা হয় জানো বৌমা, আমার বড় ছেলেটা তো অসুস্থ, তুমি একা মানুষ, কত দিক সামলাবে গো? এই পলুটা আর তার বউটা যদি তোমার পাশে একটু থাকে তাহলে একটু ভরসা হয় না বলো? কোনোদিন তারা একটা ভুল করেছিল, অন্যায় করেছিল বলে ওই তুমি এখনো মনে করবে যে তারাই অন্যায় করেছে? তুমি তাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। যা কিছুই হবে তুমি যদি তাদের দিকে আঙুল তোলো তাহলে আমি কি বলি? মা বাপেরা কি চায়? তারা তো চায় যে ওই তার সব ছেলেমেয়েরা মিলেমিশে একসাথে ভালো করে আছে সেইটুকু দেখে যেতে। আমিও তাই চাই, চেষ্টা করি আর কি। বললুম যে মায়ের মন তো খারাপ লাগে গো। তুমি কি চাইছো মা? না না না, আমি কিছু চাইছি না বৌমা। আমি কি চাইব? দেখো আমি তোমাকে তো শুধু অনুরোধটুকুই করতে পারি না, জোর তো করতে পারি না। এবার তোমার ব্যাপার, তুমি যে ভালো মনে করবে তাই করবে গো মা। তুমি যদি চাও ওদের বাঁচাতে, তুমি যদি চাও ওদেরকে ঝামেলায় না ফেলতে, তাইলে ওদের ভারী উপকার হয় এই আর কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।